গত সোমবার শিলিগুড়িতে আসেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফেরাদ হাকিম গান্ধী মূর্তির উন্মোচন করতে। সেই গান্ধী মূর্তির অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে তিনি শিলিগুড়ির প্রতি বঞ্চনার কথা অস্বীকার করেন। সেই বঞ্চনার কথা অস্বীকার করায় ক্ষোভ উগড়ে দিলেন প্রশাসক অশোক ভট্টাচার্য। বঞ্চনার কথা অস্বীকার পুর নগর উন্নয়ন মন্ত্রী রাজ্য সরকারকে শ্বেতপত্র প্রকাশের দাবি অশোক ভট্টাচার্যের। সোমবার গান্ধী মূর্তির উদ্বোধনে শিলিগুড়ি আসেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম। শিলিগুড়ির পুর প্রশাসক অশোক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে সোমবার জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করেন মন্ত্রী। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শিলিগুড়ির প্রতি বঞ্চনার কথা অস্বীকার করেন মন্ত্রী ফেরহাদ হাকিম। তবে শিলিগুড়ির প্রতি বঞ্চনা যে রাজ্যের ক্ষতি সেটা তার বক্তব্যের মধ্যে তুলে ধরেছিলেন। এদিকে মন্ত্রীর কথায় একদিকে যেমন অশোক ভট্টাচার্য সমর্থন করেছেন, তেমনি তার বঞ্চনার কথা অস্বীকারে তীব্র বিরোধিতায় মুখর হন অশোক ভট্টাচার্য। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, বাম বোর্ড ক্ষমতায় থাকাকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে আর্থিক বঞ্চনার শিকার হয়েছে এই বোর্ড। তিনি দাবি করেন, যদি শিলিগুড়ির প্রতি বঞ্চনা না হয়ে থাকে তাহলে রাজ্য সরকার অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করে জানান। শুধু আমি এটাই বললাম যে উনি যেটা বলেছেন না, কিন্তু ঠিকই তো, কলকাতার প্রতি যদি বঞ্চনা করা হয় তাহলে রাজ্যের প্রতি যখন বঞ্চনা হবে, শিলিগুড়ির প্রতি বঞ্চনা করলে কিন্তু রাজ্যের ক্ষতি হবে, এই কথাটা উনি বলেছেন। এই জন্যই তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এই কথাটা উনি স্বীকার করেছেন। কিন্তু সত্যি সত্যি শিলিগুড়ির প্রতিটা বঞ্চনা, আমি তো এবার কর্পোরেশনটা আমি ছেড়ে নিলাম, পাঁচ বছরে SDDA দেখুন, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, আমরা বোর্ডে আসার পরে SDDA কাছ থেকে তো আমরা কোনো আর্থিক সাহায্য পাইনি, সেটা আমি ছেড়েই দিলাম। SDDA কী কাজ করেছে? SDDA এর মাধ্যমে বামফ্রন্ট সরকারের সময় পাঁচ বছরে বা দশ বছরে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি কী কী উন্নয়নের কাজ করেছিল আপনাদের চোখের সামনে আছে। সেই ফ্লাইওভার থেকে শুরু করে, আন্ডারপাস থেকে শুরু করে, রাস্তা বাইপাস থেকে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে, পরিবহন নগর, তারপরে হচ্ছে ট্রাক টার্মিনাল, উত্তরায়ণ, কাওয়াখালী, হ্যাঁ, টি পার্ক, এরকম, তারপরে ফুড পার্ক, আর পাইনঅ্যাপল ডেভেলপমেন্ট সেন্টার কী করি নাই আমরা, আপনার বলুন। তার সেই তুলনাতে আজকে SDDA একটা প্ল্যান অর্গানাইজেশন, টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যাক্ট অনুযায়ী সেই অর্গানাইজেশনটার প্রতি আমি আজকে কাগজে দেখলাম SDDA এর মাধ্যমে অনেক কাজ হচ্ছে। কী হচ্ছে? SDDA কে দিয়ে সংকীর্ণ কিছু কোনো সেক্রেটারিয়াল কিছু পলিটিক্স হয়েছে, সংকীর্ণ কিছু রাজনীতি হয়েছে, অথচ SDDA কে একটা পরিকল্পিত সংস্থা হিসাবে, টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যাক্টের দ্বারা গঠিত একটি সংস্থা হিসাবে, এটাকে দিয়ে কিন্তু অনেক কিছু কাজ করানো যেতে পারে, সেই কাজটা করা হয়নি, একেবারেই করা হয়নি। তো SDDA এর প্রতিও কিন্তু বঞ্চনা করেছে সরকার। সেই জন্যে আমার বক্তব্যটা হচ্ছে এটাই যে শিলিগুড়ির মতন গুরুত্বপূর্ণ শহরের প্রতি কোনো মতেই কোনো বঞ্চনা হওয়া উচিত না। কালকে আমি এটা বলেছি, গান্ধীজিরও এই কথাটাই ছিল, গান্ধীজির চিন্তা ছিল লোকাল স্টেট গভর্নমেন্ট এবং ডিসেন্ট্রালাইজেশন, ক্ষমতার কেন্দ্রীভবন না, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। যতগুলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে, রাজ্য সরকারের প্রকল্প আছে, এই যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পের ক্ষেত্রে সত্যি সত্যি যে আমাদের প্রতি যে বঞ্চনা করা হয়েছে, দেখুন আমার কাছে আছে বড় বড় প্রকল্পগুলো যেগুলো যেগুলো আছে, কয় টাকা পেয়েছি অমৃত প্রকল্পে, আমরা কত পেয়েছি জানেন? পাঁচ বছরে অমৃত প্রকল্পে মাত্র সব মিলে 1 কোটি টাকা পেয়েছি, 100 লাখ টাকা এক একটা পৌরসভা, জলপাইগুড়ির মতন পৌরসভাও প্রায় বোধ হয় 100 কোটি টাকা পেয়েছে অমৃত প্রকল্পে, ছোটো ছোটো পৌরসভা পেয়েছে, আমরা অমৃত প্রকল্পে পেয়েছি মাত্র 1 কোটি টাকা, তার মধ্যে 30 লাখ পারফরমেন্স গ্রান্ট, 7 লাখ টাকা হচ্ছে প্রকল্প। তাহলে এই শিলিগুড়ির প্রতিটা বঞ্চনা হয়নি? আপনি যদি বলেন হাউজিং ফর অল, সবাই দেওয়ার পরে আমরা এখন পর্যন্ত হাউজিং ফর অলে যা পেয়েছি 54 কোটি টাকা, সেটা হচ্ছে সকলে পাওয়ার অনেক পরে আমরা পেয়েছি। পানীয় জলের প্রকল্পে এই 5 বছরে মাত্র পেয়েছি 3 কোটি 2 লক্ষ টাকা,